2022 সাল হবে মেগা প্রকল্প উদ্বোধনের বছর। 2022-এ উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতু, জোরে সোরে এগোচ্ছে মেট্রো রেলের কাজ, অ্যালিভেটেড এক্সপ্রেসওয়ে ও বিআরটি এর কাজ। গেল কয়েক বছর ধরেই উন্নয়নের মহাযজ্ঞ চলছে দেশ জুড়ে, অতি শীঘ্রই এসবের সুফল পাবেন দেশবাসী, এমন আশ্বাসের কথা শোনালেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। একাধিক মেগা প্রকল্প উদ্বোধন হবে এবছরে, দ্রুত গতিতে এগিয়ে চলছে প্রভৃতি সঞ্চালক পদ্মা বহুমুখী সেতু সহ 10 মেগা প্রকল্প ও 100 অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ কাজ। সবকিছু ঠিক থাকলে সরকারের এই মেয়াদেই দেশের মানুষ এসব প্রকল্পের সুফল পেতে শুরু করবে। শুধু তাই নয়, ভবিষ্যতে উচ্চ প্রবৃদ্ধির ধারা বজায় রাখার ভিত্তি রচনার ক্ষেত্রে এই 10 মেগা প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা জানিয়েছেন, যে গতিতে এসব প্রকল্পের কাজ এগিয়ে চলছে তাতে আশা করা যায় নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পগুলো শেষ হবে। তবে আশার কথা হচ্ছে, চলতি বছরে একাধিক মেগা প্রকল্প চালু হবার সুখবর আসছে। যোগাযোগ সেক্টরের সর্ববৃহৎ প্রকল্প পদ্মা সেতু সহ 4টি বড় যোগাযোগ অবকাঠামো নির্মাণ শেষে চলতি বছরেই চালু করা হবে, এমন প্রস্তুতি নিয়ে কাজ এগিয়ে চলছে। এ 4 প্রকল্পের মধ্যে রয়েছে পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল ও ঢাকা অ্যালিভেটেড এক্সপ্রেসওয়ে। সক্ষমতা আর সাহসের অনন্য উদাহরণ পদ্মা সেতু। নানা জল্পনা কল্পনা আর বিতর্ককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পদ্মার বুকে দাঁড়িয়ে গেছে কোটি মানুষের স্বপ্নের সেতু। এখন অপেক্ষা শুধু যান চলাচলের, সেটি হবে 2022-এর জুনের মধ্যে। ইতিমধ্যে এমনই ইঙ্গিত দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, সরকারের যে দায়িত্বটি আমি পালন করছি সেখানে 4টি মেগা প্রজেক্ট আছে, সেগুলো দ্রুত এগিয়ে যাচ্ছে। পদ্মা সেতু, মেট্রো রেল, ঢাকা অ্যালিভেটেড এক্সপ্রেসওয়ে ও কর্ণফুলী টানেলের কাজ এগিয়ে চলছে, চলতি বছরে অর্থাৎ 2022 সালেই উদ্বোধন করতে পারব। ইতিমধ্যে বহু কাঙ্ক্ষিত স্বপ্নের মেট্রো রেলের পরীক্ষামূলক যাত্রা শুরু 2021 সালের 29 আগস্ট। পরবর্তীতে মেট্রো রেলের পরীক্ষামূলক যাত্রার পর 2021 সালের 12 ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলল, তবে যাত্রী নিয়ে চলবে চলতি বছরের বিজয় দিবস থেকে। 2020 সালের 8ই মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর ধীরে ধীরে অবরুদ্ধ পরিস্থিতিতে চলে যায় পুরো দেশ। এ অবস্থায় উন্নয়ন প্রকল্পের কাজের গতি কার্যত স্তিমিত হয়ে পড়ে, প্রকল্পের কাজ শেষ করা নিয়ে অনিশ্চয়তাও তৈরি হয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর ওই বছর অক্টোবর থেকে ক্ষতি পুষিয়ে নিতে প্রকল্পগুলি আবার পুরো দমে কাজ শুরু হয়। 41তম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে 6.15 কিলোমিটার পদ্মা সেতুর পুরো মূল কাঠামো দৃশ্যমান হয়েছে 2020 সালের 10ই ডিসেম্বর। চলতি বছরের 30শে জুন স্বপ্নের পদ্মা সেতু জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা রয়েছে। অপরদিকে 2022 সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা কর্ণফুলী টানেল প্রকল্প। এখন পর্যন্ত প্রকল্পটির অগ্রগতি 70%-এর বেশি। টানেলটি নির্মাণে প্রায় 10,000 কোটি টাকা খরচ করছে সরকার। ঢাকা অ্যালিভেটেড এক্সপ্রেসওয়ে বাস্তবায়ন করার কথা ছিল 2010-13 মেয়াদে, তবে কাজই শুরু হয় 2015 সালে। এখন শেষ করার মেয়াদ বাড়িয়ে নেওয়া হয়েছে 2023 সালের জুন পর্যন্ত। সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বিমানবন্দর থেকে বনানী হয়ে তেজগাঁও রেলগেট পর্যন্ত অংশটি চালু করা হবে।